এদেশের সকল আন্দোলন সংগ্রামের সফলতার ইতিহাস বিএনপিরই আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত উপজেলা নির্বাচন ও আজকের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাষ্ট্র বানাতে আওয়ামী লীগকে এজেন্ট এবং মেশিন হিসেবে ব্যবহার করছে। এদেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি তা কখনো বাস্তবায়ন হতে দিবে না। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনায় বিশ্বাসী দলই হচ্ছে বিএনপি। অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আফম ইউসুফ হায়দার ও সাবেক মহিলা সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।